রং তার গোলাপি, সাদা কিংবা হালকা লাল। অদ্ভুত সুন্দর তার আকৃতি, যেন জান্নাত থেকে নেমে আসা কোনো পাখি। বলছিলাম ফ্লেমিঙ্গো নামক পাখির কথা। ফ্লেমিঙ্গোদের মোট প্রজাতি সংখ্যা ছয়টি। এর মধ্যে গ্রেটার ফ্লেমিঙ্গো প্রজাতিটি ভারত ও আফ্রিকাতে দেখা মেলে, বাকিগুলো মূলত দক্ষিণ আমেরিকা মহাদেশেই পাওয়া যায়। আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ পেরু ইত্যাদি অঞ্চলে এদেরকে বেশি পাওয়া যায়। এদের চঞ্চু লম্বা ও নিচের দিকে বাঁকানো। এদের গলা অত্যন্ত লম্বা। এদের পা অনেক লম্বা ও শুকনো হয়ে থাকে। বিশ্রাম নেওয়ার সময় এরা সাধারণত এক পায়ে দাঁড়িয়ে থাকে। ফ্লেমিঙ্গোরা অনেক বর্ণিল হয়ে থাকে। বাচ্চা ফ্লেমিঙ্গোদের রং ধূসর লালচে কিংবা ধূসর সাদাটে হয়ে থাকে। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের রং লালচে কিংবা গোলাপি হয়ে থাকে। মজার ব্যাপার হলো এদের দেহের গোলাপি রঙগুলো এদের খাবার থেকেই আসে। এরা বিশেষ ধরনের শৈবাল, ছোট বীজ, ছোট ক্রাস্টাসিয়ান প্রাণী, পানিতে বিদ্যমান কিছু গাছ ও কিছু প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। ফ্লেমিঙ্গোরা কাদা এবং কাদা পানিযুক্ত পরিবেশ খুব বেশি পছন্দ করে। লেক, হাওর, বাউড়, নদী ইত্যাদি অঞ্চলে এদেরকে বেশি পাওয়া যায়। মজার ব্যাপার হলো এদের হাঁটু আমাদের মতো পিছনে নয়, বরং সামনের দিকে বাঁকে, এবং সামনের দিকে হাঁটু বাঁকিয়েই এরা চলাফেরা করতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।